আচ্ছা, তাহলে আমরা সাবানায়ন বা সাপোনিফিকেশন যে পদ্ধতি, সেই পদ্ধতির দ্বারা আমরা কিভাবে গ্লিসারিনটা পেতে পারি সেটি আমরা দেখলাম। তো মূলত যদিও বা এটা এখান থেকে সাবানটা তৈরি হয়, কিন্তু সাবানের সঙ্গে সঙ্গে এখানে আসলে বাই প্রোডাক্ট হিসেবে এখানে গ্লিসারিন তৈরি হয়। সেই গ্লিসারিনটাকে আমরা কি করতে পারি, বিশুদ্ধ করে নিয়ে সেই গ্লিসারিনটা আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন আর একটা পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিটা প্রোপিন থেকে আমরা গ্লিসারিন প্রস্তুত করতে পারি। তো চলো আমরা সেই পদ্ধতিটা দেখি, 3 নম্বর পদ্ধতি। প্রোপিন 1 থেকে গ্লিসারিন, প্রোপিন 1 থেকে গ্লিসারিন প্রস্তুতি। তো প্রোপিন 1 থেকে অ্যাকচুয়ালি কিভাবে গ্লিসারিন প্রস্তুত করা যায় সেটি আমরা একটু দেখব। আগে আমরা এই ডেফিনিশনটা দেখে নিই। সেই ডেফিনিশনটা হচ্ছে 550°C তাপমাত্রায় যদি আমরা প্রোপিন 1 ক্লোরিন গ্যাসের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে 3 ক্লোরোপ্রোপিন 1 গঠন করে। এটি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে প্রপ 1 ইন 3 অল এ পরিণত হয়। এরপর এই যৌগটাকে, অর্থাৎ প্রপ 1 ইন 3 অল এই যৌগটাকে আমরা যদি HOCl হাইপোক্লোরাস অ্যাসিড এর সাথে বিক্রিয়া করাই, তাহলে 2 ক্লোরোপ্রোপেন 1,3 ডাইঅল এ পরিণত হয়। পরিশেষে এটিকে যদি আমরা লঘু সোডিয়াম হাইড্রো অক্সাইড এর উপস্থিতিতে গ্লিসারিনে পরিণত করতে পারি। তো এটা কয়েকটা ধাপে আসলে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা এখন সেই ধাপগুলো একটু দেখি, ধাপগুলো একটু আলোচনা করি। তো প্রোপিন 1 প্রথমে CH3 CH+CH2, এটা হচ্ছে আমাদের প্রোপিন 1। একে আমরা ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করাই, টেম্পারেচার লাগবে আমাদের 550°C, তাহলে ক্লোরিন CH2 বন্ড CH+CH2 এটি তৈরি হবে। এটাকে আবার আমরা কি করব, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করাবো। লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে OH CH2 বন্ড CH+CH2 এটা আমরা পাবো। এটাকে যদি আবার আমরা OH বন্ড CH2 বন্ড CH+CH2 এটাকে যদি আবার আমরা HOCl এর সাথে বিক্রিয়া করাই, তাহলে OH CH2 বন্ড CH Cl বন্ড CH2 বন্ড OH উৎপন্ন হবে। তো এই যৌগটাকে আমরা আবার কি করব, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে বিক্রিয়া করব। তাহলে CH2 OH বন্ড CH Cl বন্ড CH2 OH এটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করাবো। বিক্রিয়া করালে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট, বন্ড OH অর্থাৎ গ্লিসারিন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গ্লিসারিন, যেটা আমরা প্রোপিন 1 থেকে পেয়েছি। তো মোটামুটি আমরা আজকের আলোচনার যেটা বিষয়বস্তু সেটি হচ্ছে ग्लिसारिन प्रस्तुति কিভাবে করতে পারি। তো তিনটি পদ্ধতি দ্বারা আমরা গ্লিসারিনকে পেতে পারি, সেটি আমরা দেখলাম। তো এখন আমরা আলোচনা করব যেটি, সেটি হচ্ছে আমাদের এই যে গ্লিসারিন আমরা প্রস্তুত করলাম, এই গ্লিসারিনটা অ্যাকচুয়ালি গ্লিসারিন কিনা, অর্থাৎ গ্লিসারিনটাকে শনাক্তকরণ বা গ্লিসারিনটাকে নিশ্চিতকরণ যে বিষয়টি, অর্থাৎ কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে যেটি আমরা তৈরি করলাম সেটা যে গ্লিসারিন, সেটি আমরা কিভাবে নিশ্চিত হতে পারি সেই বিক্রিয়াটি আমরা এখন দেখব। গ্লিসারিন শনাক্তকরণ। তো গ্লিসারিন শনাক্তকরণের জন্য আমরা পটাশিয়াম বাইসালফেট বা ফসফরাস পেন্টাঅক্সাইড সহ যদি আমরা গ্লিসারিনটাকে উত্তপ্ত করি, তাহলে কি তৈরি হয়? উৎকট গন্ধযুক্ত বা বিকট গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন হবে। তো গ্লিসারিনের নিরুদন বিক্রিয়াটিকে অ্যাকচুয়ালি অ্যাক্রোলিন পরীক্ষা বলা হয়। তো অ্যাক্রোলিনের এই উৎকট গন্ধ দ্বারা বা বিকট গন্ধ দ্বারা আমরা গ্লিসারিনটাকে শনাক্ত করতে পারি বা গ্লিসারিনটাকে নিশ্চিত করতে পারি। তাহলে আমরা CH2OH CH2OH এইটা আমাদের লাগবে হচ্ছে পটাশিয়াম বাইসালফেট অথবা P2O5 ফসফরাস পেন্টাঅক্সাইড। তো এটাকে আমাদের কি করতে হবে? এটা হবে তাপ দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি পাবো? CH CHO প্লাস এখানে আমরা পানি পাবো। তো অ্যাকচুয়ালি এই যে বিকট গন্ধযুক্ত বা উৎকট গন্ধযুক্ত উৎকট গন্ধযুক্ত অ্যাক্রোলিন তৈরি হবে, তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে এটি আমাদের গ্লিসারিন। তো মোটামুটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটুকুই ছিল। আগামী ক্লাসে আমরা ফেনল প্রস্তুতি এবং এই ফেনলটাকে শনাক্তকরণের জন্য যে বিক্রিয়া, সেটি নিয়ে আলোচনা করব। তো আশা করি এই রেগুলার ক্লাসে তোমরা সকলে অংশগ্রহণ করবে এবং তোমাদের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো যদি তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের জন্য সুবিধা হবে। আর তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, সেটি হচ্ছে যে আমাদের সপ্তাহে আমি 3 দিন তোমাদের ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে শনিবার, সোমবার এবং বুধবার। এই 3 দিন রাত্রি 8:30 থেকে তোমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এবং তোমরা সেই ক্লাসে অংশগ্রহণ করবে, আমি এই প্রত্যাশাই করি। তো ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাস এই পর্যন্ত।